আসসালামু আলাইকুম অল ডিয়ার ভিউয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাশার। ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডিএম। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ট্র্যাপোটল সফটওয়্যার ব্যবহার করে S7 1200 PLCতে কীভাবে আপনারা পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন করবেন, পোর্ট কনফিগারেশন করবেন কীভাবে আপনারা, এবং পি টু ফি কমিউনিকেশন করবেন, স্যান্ড পি টু ফি অ্যান্ড রিসিভ পি টু ফি, এই অপশনগুলো ব্যবহার করে কীভাবে আপনারা কমিউনিকেশন প্রোগ্রাম করবেন, ডাটাকে সেন্ড করবেন এবং রিসিভ করবেন সেই প্রোগ্রামটি দেখাবো। তো ফ্রেন্ড, যাতে প্রোগ্রামটি পড়ানো হয় সেজন্য আমি পিএলসিটি সিলেক্ট করে রাখছি। আজকে যে পিএলসিটিতে প্রোগ্রাম করবো, সিমেন্টিক S7 1200, সিপিইউ 1214C, 1214C, DC, এই পিএলসিটিতে প্রোগ্রামটি করবো। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি শুরু করি। ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি, এইচএমআই, সার্ভো, বিএফডি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি, এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ফ্রেন্ড, আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড, আমরা পিএলসি, এইচএমআই এবং এসকেডা প্রোগ্রামগুলো করে থাকি। আপনাদের কোনো মেশিনে যদি অটোমেশন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি শুরু করি। ফ্রেন্ড, প্রথমে আমি হার্ডওয়্যার কনফিগারেশন চলে যাব। হার্ডওয়্যার কনফিগারেশনে গিয়ে আমি কমিউনিকেশন যাব। এখানে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশনের জন্য দেখেন এখানে CM1214, CM1214, RS232, RS485। এখানে আমি একটি কার্ড নিব, RS485। ফ্রেন্ড, আমাকে অফলাইন করে নিতে হবে। ফ্রেন্ড, আমি একটি কার্ড নিলাম, কমিউনিকেশন কার্ড CM1241, RS485 কমিউনিকেশন। তো ফ্রেন্ড, আমি সেভ করে দিব। সেভ করে দিয়ে আমি মেন OBA-তে, OBA-1-এ চলে যাব। দেন আমি এখন পোর্ট কনফিগারেশন, পি টু পি কমিউনিকেশন পোর্ট কনফিগারেশন ইনস্ট্রাকশনটি নিব। পোর্ট কনফিগারেশন। তো ফ্রেন্ড, এখানে আমি হার্ডওয়্যারে গিয়ে আমি সিস্টেম অ্যান্ড মেমোরি, ক্লক হার্টজ অ্যাক্টিভ করবো, সিস্টেম অ্যান্ড মেমোরি বিট আমি এনাবল করে দিব। অ্যান্ড ক্লক মেমোরি বিটকেও এনাবল করে দিব, এনাবল। CM1214, RS485 কমিউনিকেশন। KBPS বার্ড রেট 9.6 KBPS, ফেরাইটি নো ফেরাইটি, ডাটা বিট 8 বিট ক্যারেক্টার অ্যান্ড স্টপ বিট 1।
এখানে দেখেন পোর্ট কনফিগারেশন, কনফিগারেশন পি টু পি কমিউনিকেশন, পোর্ট পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, রিকোয়ার ইন বুলেন টাইপ অ্যান্ড পোর্ট 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 ইউনিট ওয়ার্ড ডাটা টাইপ ওয়ার্ড অ্যান্ড সিএম পোর্ট ভ্যালু। তো ফ্রেন্ড এখন আমি এখানে রিকোয়ার বুলেন টাইপ ডাটা, এখানে আমি দিব ফাস্ট স্ক্যান, ফাস্ট স্ক্যান M1.0, ফাস্ট স্ক্যান একবারের জন্য সে অন হবে ফাস্ট স্ক্যান। দেন আমি পোর্ট কনফিগারেশন করব, এখন লোকাল সিএম 1241 RS485 পোর্ট কমিউনিকেশন তাকে সিলেক্ট করে দিব। দেন ফ্রেন্ড এখন আমি প্রোটোকল, আমার প্রোটোকল দেখব আমি প্রোটোকল 0.0 ফ্রি প্রোটোকল, 1 ইজ দ্য প্রোটোকল 3964 আর। এখন আমি প্রোটোকল দিব 0.0 প্রোটোকল, প্রোটোকল 0 আছে। এখন আমি বার্থ ডেট সিলেক্ট করব ফ্রেন্ড, বার্থ ডেট, বার্থ ডেট আমার 6 মানে 96 বিট পার সেকেন্ড, 9600 বিট পার সেকেন্ড। এখানে 6 দেওয়া আছে, বার্থ ডেট 6 দেওয়া আছে। এখন আমি প্যারাটি দেখব, প্যারাটি হলো আমার নো প্যারাটি হলো 1, নো প্যারাটি, আর 2 হলো ইভেন প্যারাটি, 3 হলো অড প্যারাটি, 4 হলো মার্ক প্যারাটি, 5 হলো স্পেস প্যারাটি, 6 হলো এনি। এখন আমি 1 করব আমার নো প্যারাটি, আমার 1 1 আছে নো প্যারাটি। এখন আমি ডাটা বিট, ডাটা বিট সিলেক্ট করব, ডাটা বিট 1 হলো 8 ডাটা বিট, ডাটা ডাটা বিট 2 হলো আমার 7 ডাটা বিট, ডাটা বিট, ডাটা বিট আমার 1 আছে, আমি 1 রাখব। দেন আমি স্টপ বিট, স্টপ বিট করব, এখন আমার স্টপ বিট, স্টপ বিট 1 ইজ দ্য 1 স্টপ বিট অ্যান্ড 2 ইজ দ্য 2 স্টপ বিট, আমি 1 1 রাখব, স্টপ বিট 1 আছে। এবং ফ্লো, ফ্লো কন্ট্রোল, এখন আমি ফ্লো কন্ট্রোল দেখব, আমার ফ্লো কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল আমার 1 হলো নো ফ্লো কন্ট্রোল, 2 হলো এক্স অন এক্স অফ, 3 হলো আমার হার্ড আরটিএস অলওয়েজ অন, হার্ডওয়্যার আরটিএস অলওয়েজ অন, হার্ড 4 হার্ডওয়্যার আরটিএস সুইচ, 5 হলো হার্ডওয়্যার আরটিএস অলওয়েজ অন ইগনোর। এখন ফ্লো, আমি ফ্লো কন্ট্রোলে এখন আমি 1 করব, এখানে আমার 0 আছে, এখন আমি ফ্লো, সরি আমার ফ্লো কন্ট্রোলে আমার 1 আছে, দেখেন আমার 1 আছে। এখন আমি মড দেখব, আমার মড, মড কি আছে মড দেখব, মড হলো আমার 0 হলো আমার ফুল ডুপ্লেক্স, আর 1 হলো আমার ফুল ডুপ্লেক্স RS422। আর 4 হলো হাফ ডুপ্লেক্স RS485, যেহেতু আমি কাট নিচ্ছি RS485, সেজন্য আমি এখানে 4 সিলেক্ট করব, 4 সিলেক্ট করব। এখানে আমি মডে সিলেক্ট করব 4 4, তো ফ্রেন্ড এখানে মোটামুটি আমার কাজ শেষ। এখন আমি এখানে ডান ডান ইরর
এরর, এখানে করব স্ট্যাটাস, স্ট্যাটাস। তো ফ্রেন্ড এখন আমি ডিফাইন করব ডিফাইন ট্যাগ, আমার ডান হলো আমার গ্লোব মেমোরি এরর, গ্লোব মেমোরি স্ট্যাটাস গ্লোবাল মেমোরি, আমার এটা হলো ওয়ার্ড ডাটা, আমার স্ট্যাটাসটি হলো ওয়ার্ড ডাটা MW4, আমি ডিফাইন করে দিব MW4। তো ফ্রেন্ড এখন আমার কোড কনফিগারেশন শেষ, এখন আমি চলে যাব স্যান্ড পি টু পি, স্যান্ড পি টু পিতে চলে যাব, স্যান্ড ডাটা, তো ফ্রেন্ড এখন আমি এখন আমি রিকোয়ারে রিকোয়ারে আমি এখানে 10 ক্লক হার্টজ ব্যবহার করব, দেন এখন আমি পোর্ট, পোর্টে দিব আমি লোকাল সিএম 1241 RS485 করব, এখানে বাফার বাফার মেমোরি আমি করব, এখানে আপনি বাইট নিতে পারেন, ওয়ার্ড নিতে পারেন, ডাবল ওয়ার্ড নিতে পারেন, রিয়েল নিতে পারেন, এখন আমি এখানে বাইট ইনপুট বাইট নিব IB0 ইনপুট বাইট ডাটা, দেন এখন আমি এখানে ডাটা লেন্থ, লেন্থে এখানে আমি MW0 নিব ডাটা লেন্থ, ডান, এরর, স্ট্যাটাস। তো ফ্রেন্ড এখন আমি ডাটাকে সেন্ড করলাম, সেন্ড পি টু পি সেন্ড করলাম, এখন ফ্রেন্ড আমি ডাটাকে রিসিভ করব, রিসিভ পি টু পি, লোকাল সিএম, দেন আমি এখানে বাফার, আমি এখানে বাফারে দিছি ইনপুট বাইট, ইনপুট বাইট দিছি, এখন আমি আউটপুট বাইট নিব, রিসিভ ডাটা আউটপুট বাইট QB0, দেন আমি এন এন ডি আর, এন ডি আর, এরর, স্ট্যাটাস, স্ট্যাটাস, দেন লেন্থ। এখানে আমি ডিফাইন করব ডিফাইন ট্যাগ। তো ফ্রেন্ড আমার প্রোগ্রামটি শেষ, এখন আমি প্রোগ্রামটি আমার PLC-তে আপলোড করব, তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি PLC-তে লোড করব, লোড, অ্যান্ড ফিনিশ। এখন আমি ট্রেন্ড মনিটরেশন অন অফ করব,
আমার ফার্স্ট স্ক্যান একবারের জন্য সে স্ক্যান করছে, আমার কমিউনিকেশন পোর্ট, ফ্রেন্ড এখানে দেখেন আমার ভ্যালু লেন্থ, ট্রান্সমিট করতেছে, রিসিভ করতেছে, ট্রান্সমিট, সেন্ড করতেছে ডাটা, সেন্ড, ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ফলস, তো ফ্রেন্ড আমরা মূলত কাজ করি পিএলসি, এইচএমআই, সার্ভো, বিএফডি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি, এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফ্রেন্ড আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড পিএলসি, এইচএমআই বা এসকেডা যদি প্রোগ্রাম করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অটোমেশন কাজগুলো খুব সুলভ মূল্যে করে থাকি। তো ফ্রেন্ড ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড যদি প্রোগ্রামটি বুঝতে সমস্যা হয় ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফ্রেন্ড আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড ভালো থাকুন, আল্লাহ হাফেজ।